আসসালামু আলাইকুম। আজ আমি আমার জীবনের এমন একজন মানুষকে নিয়ে আলাপ করব, এক নামে যাকে সবাই চেনেন, শ্রদ্ধেয় আলমগীর কবির। কবির ভাই, ওনাকে নিয়ে আমি একটা কাজ করেছি একসাথে। তার আগে অন্য কথাগুলি বলে নেই, যেমন ওনার একটা বিজ্ঞাপন চিত্রনায়িকা নার্গিসকে নিয়ে করেছিলেন, সেটা দেখেছিলাম। তারপর সীমানা পেরিয়ে প্রচুর ভালো ছবি করেছেন উনি। তিনি চলচ্চিত্রের শিক্ষক ছিলেন, তাছাড়া আমরা যখন আমার জীবনের প্রথম ছবি ঘুড্ডি করি, সেই ঘুড্ডির সময় আমি আর আমার পরিচালক স্যার সালাউদ্দিন জাকি, আমরা কবির ভাইয়ের নিজের একটা ক্যামেরা ছিল, অ্যানিফ্লেক্স 2C, তো সেটার উনি ভাড়া দিতেন। আর আমাদের সুবিধা হলো যে আমরা ওনাকে, এক হলো ভাড়া কম দিতে পারবো, দুই হলো যে আস্তে ধীরে ভাড়াটা দেওয়া যাবে। তো সেই জন্য ওনার বাড়িতে আমি আর জাকি ভাই একেবারে শুটিংয়ের আগেই প্রথম গেলাম। ওখানে যাওয়ার পর কবির ভাই ওখান থেকে ক্যামেরাটা দেখলাম, ক্যামেরাটা রক্ষণাবেক্ষণ কর্তা লক্ষণ দাস বলে ওনার একজন সহকারী, মানে লক্ষণ সব কাজই করত, তো খুব ভালো লোক ছিলেন লক্ষণ। তো ওই ক্যামেরা দেখাশোনা করা, তারপরে ফিল্ম লোড করে দেওয়া, হ্যাঁ, এগুলি মানে মোটামুটি ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট বলতে যেটা বোঝা যায়, সেটা খুব ভালোই ছিল লক্ষণ দাস। তো আমরা জানি যে ক্যামেরার সাথে লক্ষণ দাস তো আছে। কবির ভাই জিজ্ঞেস করলেন, এটা 1978 সালের অক্টোবর মাস, আমি পুনায় ছাত্র তখন। জাকি ভাই চিঠি দিয়েছিলেন যে আমার ছবি শুরু করতে চাই ঘূর্ণীয় ঘুড্ডি, তো তুমি যদি এক মাসের ছুটি নিয়ে আসতে পারো, কারণ আমার আরও এক বছর পরে আসার কথা, তা না হলে আমার ছবি শুরু করা হচ্ছে না। যাক, তো সে কারণেই তখন ছুটি নিয়ে আসা এক মাসের। তো কবির ভাই জিজ্ঞেস করলেন যে আচ্ছা, এই স্বপন তোমার ক্যামেরা তোমার চিফ অ্যাসিস্ট্যান্ট কে? আমি বললাম আমার তো এখানে কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, আর প্রয়োজনও পড়বে না, কারণ লক্ষণ দা আছে, উনি যতটুকু দেখবেন মানে তাতেই চলবে, কারণ আমার তো নিজের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না, আমি নিজেই ফলো ফোকাস করি, নিজেই সব করি। তো উনি বললেন যে একটা ছেলে আছে নাম শামসুল হক, মবিনের সাথে কাজ করে, মানে আমাদের শ্রদ্ধেয় ক্যামেরাম্যান মবিন ভাইয়ের সাথে কাজ করছে, চিফ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমার দরকার ছিল না, বললাম যে করবে, আমার তো আসলে অ্যাসিস্ট্যান্ট লাগে না। তো এখন জাকি ভাই তো ছিলেন, জাকি ভাই বলে এই তোমার একটু লোড কম পড়বে, হ্যাঁ, তাহলে তুমি একটু মানে অন্যান্য চিন্তা বেশি করতে পারবে, কারণ আসলে জাকি ভাইয়ের এই ঘুড্ডিটা
একটু অন্যরকম ছিল। আসলে ছবিটা সময়ের চেয়ে 20 বছর আগে হয়ে গেছে, মানে এটা ডিরেক্টর আর ক্যামেরাম্যানের মধ্যে এমন একটা মানে মতের মিল থাকতে হবে যে ডিরেক্টর কি চাচ্ছে সেটা ক্যামেরাম্যান ইশারাতেই বুঝে যাবে। তো কাজেই আর উনি প্রচণ্ড সব ডিফিকাল্ট পরে গিয়ে বুঝলাম যে হ্যাঁ, শামসুকে নেওয়া খুব দরকার ছিল, তা না হলে আমি আসলে আমার উপরে লোড বেশি পড়ে যেত। কারণ একদিক দিয়ে আমি ইয়ে করছি, গাড়ি ড্রাইভ করছি, আমি নিজের আমি ড্রাইভার, আবার আমি কি বলে জ্যাকি ভাইকে সাথে সহযোগিতা করছি, আবার আমি নিজেই অপারেটিভ ক্যামেরাম্যান। তো সব মিলে জিলে দেখলাম যে না, শামসু ঠিক আছে। আমরা তখন যাই হোক রাজি হয়ে গেলাম, কারণ জ্যাকি ভাই যেহেতু বললেন যে তোমার লোড একটু কম পড়বে, তো বাস কবির ভাইয়ের কথা মতো ওকে নিয়ে নিলাম। কিন্তু এখন একটা বিপদ হলো, দেখি যে ওনার আইপিসটা ওই ক্যামেরার যেটা দিয়ে আমরা তাকাই এমনভাবে যে ওটার মানে ক্যামেরাটার বাঁ পাশে থাকে, তো ওটা ছোট্ট একটা মানে জিনিস দেখার মতো রিফ্লেক্স। আসলে ক্যামেরাটাই খুব ছোট, যেটা আমার আরেকজন গুরু সত্যজিৎ রায়ের ক্যামেরাম্যান দাদা ডাকতাম সুব্রত মিত্র, উনি পথের পাঁচালীর ক্যামেরাম্যান। তো উনি একদিন ওই ক্যামেরাটা হাতে নিয়ে বলতেছে যে এটার ম্যাগাজিন আর লেন্স বাদ দিলে তো একটা মুরগির বাচ্চার মতো মনে হয়। তো আমি খুব হো হো করে হেসে উঠছিলাম আর কি, খুব মজা লাগছিল। তো যার জন্য আমার বন্ধুরা অনেকেই এটা মনে 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 রাখছে কথাটা, হ্যাঁ। এবং এটা উদাহরণস্বরূপ আমার বন্ধু জানেসর ওসমান, শকর ওসমান সাহেবের ছেলে, ও কয়েকদিন আগে মনে করাই দিল যে তোমার মনে আছে তুমি এরকম ইয়ে করে উঠছিলাম, বলে ও তাই তো, হ্যাঁ। পরে অবশ্য দাদা আমাকে খুব আদর করতেন এবং ওনাকে আমার একটা শরীর দেখাইছিলাম যে ক্যামেরা নিয়ে দৌড়া দৌড়ি লাফালাফি অনেক কিছু। তো দাদা বলছিলেন যে পাগলামি তো অনেক করছো তুমি। আমি বলছিলাম দাদা পাগলামি কি করবো না ছেড়ে দিব, বলে না না কিছু পাগল দরকার আছে, তা না হলে সৃষ্টি হয় না। তো ওনার এইটা আমি আমার একটা আশীর্বাদ হিসেবে আমি নিয়েছিলাম। এবং উনি ঠিকই, আমি যখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড রকম ব্যস্ত, তখন উনি কিন্তু বলছিলেন আমারই আরেকজন সহযোগীকে যে আমি তো আগেই বলেছিলাম যে ও কিছু করে খাবে, অন্যরা যাই করুক না করুক, যাক। তো ওই কবির ভাইয়ের ওই আইপিসটা, এখন বললাম কবির ভাই এই আইপিস দিয়ে তো দেখা মুশকিল হয়ে যায়। ও বলে কী করার, কিছু করার নাই, এখন এটা দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে আর কি, আমার তো এমনিতেই মানে আমি মানে একবার কোনো রকমে বুঝতে পারলে এরপর তো আমি আমার ফোকাসিং সব নিজের হাতে আন্দাজ করি করি, হ্যাঁ। তো কাজেই ইনশাল্লাহ অসুবিধা হবে না, পার হয়ে যাব, আল্লাহ রহমত করলো। কয়েকদিনের মধ্যে পরেই দেখি আমার এক বন্ধু কাঞ্চন নাম, ওর একটা দোকান ছিল এই ইসলাম চেম্বারের সামনে, সম্ভবত প্রগতি বা কিছু আর কি। তো ও কাস্টমস থেকে নিলামে অনেক কিছু একসাথে কিনেছে। তো কাঞ্চন আমাকে বলতেছে যে দোস্ত এই দেখতো এই এই ক্যামেরার একটা কী জানি এটা কোনো কোনো দরকার লাগে কি না তোর বাড়িটা দিয়ে। আমার মনে হয় কি মানে আমার হাতে ধরে একটা উপকার করলো, মানে ওই ক্যামেরাটারই একটা আইপিস, ঝকঝকা নতুন, একটু ফাঙ্গাস ধরা ছিল, আমি পরিষ্কার করে নিতে পেরেছিলাম। আমি বললাম যে হ্যাঁ দোস্ত তোমার দাম কী দেবো এটার, আরে না তোরে আমি গিফট করলাম। আমি তো বললাম ভা, মানে আমার মানে এটা যে কত উপকার করলো। তো পরে গিয়ে এখন আমার তো আর আলাদাভাবে আইপিএসের দরকার নাই। তো আমিও কবির ভাইকে বললাম যে কবির ভাই এই আইপিএসটা আপনার ক্যামেরার মধ্যেই লাগানো আপাতত থাক আমার কাছে, আমার ঘুটি শেষ হয়ে গেলে এটা আপনি নিয়ে নিন। তো যাই হোক, আমিও কবির ভাইয়ের কাছ থেকে কোনো দাম নিয়ে নেই। ওই আইপিএসটা আমার যতটুকু মনে পড়ে যে ঘুটি শেষ হওয়ার পরে ওনাকে গিফট করে দিয়েছিলাম যে কবির ভাই
নেন, এটা তাহলে আপনার ক্যামেরার সাথেই থাকুক, তাহলে একটু সবাই একটু স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। তো উনি খুব খুশি হলেন এবং মানে খুশি হলেন এবং উনি আমাকে এমনিতেই খুব আদর করতেন এবং উনি আমাকে বললেন আমার সাথে কাজ করবা, তাহলে কাজ তো করবে, করবো না কেন। তো হলো কি, একটা ডকুমেন্টারি এই সম্ভবত আমাদের মানে ইয়ের ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনসের, তো উনি ছিলেন ওটার, ওটা এক কথায় উনি ওটার মানে প্রডিউসার ডাইরেক্টর সবই। তো যাই হোক, ওটাই আমার একমাত্র অভিজ্ঞতা ওনার সাথে কাজের। তো এটা ছিল হয়তো কৃষি সংক্রান্ত আর কি, মানে কৃষি, আমার ঠিক নামটা পুরো মনে আসতেছে না, কিন্তু চাষাবাদ হাবি যাবি এগুলি অনেক কিছু নিয়ে আর কি। এটা হয়তো ডিএফপিরও হতে পারে বা অন্য কোনো অর্গানাইজেশনেরও হতে পারে, যে উনি ওটা মানে ওই যে এক কথায় আমাদের মেকারদের, কিন্তু পাশাপাশি কিছু একটা না করে তো আমরা চলতে পারি না। তো কবির ভাইও কিন্তু ওই অ্যাডও করতেন ফাঁকে ফুঁকে দু একটা, আবার এই ধরনের ডকুমেন্টারিগুলিও ধরতেন। তো যাই হোক, একদিন ভোরবেলা গেলাম ওনার সাথে, বলে স্বপন দেখো অনেক কাজ করতে হবে কিন্তু রেডি থাকো। আমি বললাম জি ঠিক আছে, অসুবিধা নাই। আমরা সাভারের এদিক দিয়ে কোনো একটা গ্রামে গেলাম, নৌকায় গেলাম ওনার সঙ্গে একজন, ওনার উপরে বোধ হয় কোনো কাজ করার জন্য কোনো একজন বিদেশি মহিলা এসেছিলেন, হ্যাঁ তিনিও সাথে গেলেন আমাদের, যে সারাদিনে শুটিং দেখবেন। এবং সারাদিনে মানে একটার পর একটা মানে শট নেওয়া আরম্ভ করলাম আর কি, যে ধান কাটতেছে তো বাস ঠিক আছে ওইখানে গেলাম, আবার এক জায়গায় ধান মারাই ইয়ে করতেছে, ওই যে মেশিনে যে ধানগুলি আলাদা করে ইয়ে করে এগুলো করতেছে, তারপরে নানা রকম মানে এক কথায় একেবারে আমরা গিয়ে ভোরবেলা রওনা হলাম। এবং আমাদের পৌঁছতে খুব বেশি সময় লাগলো না, আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছলাম, হ্যাঁ। এবং পৌঁছানোর পর একটার পর একটা লোকেশানে একেবারে এত কাজ করলাম যে ওই একদিনেই মনে হয় 35 মিলিমিটারের বোধ হয় 1200 ফিট শ্যুট করলাম একদিনেই। তো পরে ওটা শ্যুট করলাম একেবারে ফিরতে ফিরতে, ওরা আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, ফিরতে ফিরতে রাত হয়ে গেল। তারপরে কবির ভাই যথারীতি আমাকে দিন মজুরি দিয়ে দিলেন, একটা ভালো রকমই অ্যামাউন্ট দিলেন। আমি বললাম আজকে দিয়ে দিলেন যে মানে আপনার কি, আবার বলে না ওই যখন কাজ করব তোমাকে তখন ওই দিন হিসেবে দিয়ে দিব। আমি বললাম ঠিক আছে, কোনো আপত্তি নাই, আপনি যেভাবে আপনার সুবিধা সেভাবেই। এখানে অপেক্ষায় রইলাম যে আবার কবে শুটিং পড়বে। এক কবির ভাইরে বললাম যে কারণ আমি জানি যে একটা 2 রিলের ডকুমেন্টারি, 2 রিল মানে 20 মিনিট, আর আমরা শ্যুট করছি 1200 ফিট, তো 1200 ফিটে খুব বেশি হলে যদি মানে কোনো মানে এনজি টেনজি তো নাই আমাদের, তারপরে 1:1 হলেও তো 1200 ফিটে খুব বেশি হলে কত, 13-14 মিনিটের উপরে তো হওয়ার কথা না 20 মিনিটের ডকুমেন্টারি। তো পরে গিয়ে উনি অবশ্যই আমাদের শিক্ষাগুরু, আরেকটা জিনিস শিখলাম, বললেন কি আরে স্বপন শুনো, এইখানে তো কোয়ালিটিরও কিছু নাই, এখানে মানে মনে করো যে কোনো ফিল্ম মেকিংয়েরও তেমন কিছু নাই, কোনো রকমে বানিয়ে দেওয়া, এটা হলে আমাদের প্যাটের জন্য করতে হয়। তাই বললাম কী করলেন আপনি 13 মিনিটে 20 মিনিট কী করে বানাইলেন? বলে আরে শুনো, আমাদের পুরো আমাদের স্টক আছে না ডিএফপিতে, আমি বললাম হ্যাঁ, মানে ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশন যে নানা রকম ডকুমেন্টারি, বললে হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, বলে ওখান থেকে সোজা মানে ডিউপ নেগেটিভ করে, হ্যাঁ একবারে ডিউপ নেগেটিভ করে ওই সেই 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 শটগুলি ইউজ করে ফেলবো। এলাম বাহ ভালোই তো, মানে আরও একটা নতুন জিনিস শিখলাম, হ্যাঁ যে মানুষের যে মানে প্যারালাল জীবন, হ্যাঁ যেমন আমিও যেটা করেছি যে আমি একদিকে ঘুটিতে কাজ করেছি, সালাউদ্দিন জাকির আয়না বিবিতেও কাজ করেছি,
আবার এফ কবিরের পদ্মাবতী, ডাকু মর্জিনা, তিন বাহাদুর, হ্যাঁ ইবনে মিজানের চন্দনদ্বীপের রাজকন্যা, হ্যাঁ এক কথায় সব ধরনেরই কাজে করেছি। তো আসলেই কিন্তু এই কবির ভাই বড় মর্মান্তিকভাবে অ্যাক্সিডেন্টে মারা গেলেন। আমরা আমাদের চলচ্চিত্র অঙ্গনের অনেককে হারিয়েছি, আলমগীর কবির ভাই, টিনা খান, চলচ্চিত্র অঙ্গনে আরও অনেককে হারিয়েছি, যেমন যাদের কথা বিশেষ করে খুব মনে পড়ে, মিশুক মুনির, তারেক মাসুদ, এনারা। যাক, আমরা যাদের হারিয়েছি তাদের সবার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করি, ই আল্লাহ তুমি তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে তুমি তাদের ভেস্তবাসী করো। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, থাকবেন করোনামুক্ত, নিজেকে সাবধান রাখবেন, আশেপাশের সবাইকে সাবধান রাখবেন। খুদা হাফেজ।